হ্যালো শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কথা বলবো। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে কোন কোন কাগজপত্র ছাড়া আপনি ভর্তি হতে পারবেন না, সেই বিষয়গুলো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এমনকি উপকৃত হবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, একাদশ শ্রেণীতে এবার ভর্তি হতে হলে আপনাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো হলো এসএসসি বা দাখিল পরীক্ষার মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আপনি যে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তার উপরে বোর্ড থেকে আপনার প্রতিষ্ঠানে একটি মূল মার্কশিট এসেছে, সেটা আপনি নিয়ে আপনাদের যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের জন্য রেডি রাখবেন, মানে সেখানে নিয়ে যাবেন। তারপরে হলো দুই নম্বরে হলো মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রশংসাপত্র নিয়ে যেতে হবে। তারপরে হলো এসএসসি বা দাখিল পরীক্ষার মূল প্রবেশপত্র বা যেটাকে অ্যাডমিট কার্ডও আমরা বলতে পারি, এগুলো আপনারা নিয়ে যাবেন। তার মূল রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থী, তারপরে হলো শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি, এগুলো নিয়ে যাবেন। শিক্ষার্থী, আমাদের আরেকটি পরামর্শ হলো এখানে আমরা যে বিষয়গুলো বললাম, মূল মার্কশিট, তারপরে হলো প্রশংসাপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, আপনাদের ছবি, এখানে যা আছে সবগুলোরই আপনারা ফার্স্টটা করে কপি করে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো অপশনাল, তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়গুলো জমা দিতে হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের কোর্ট ফাইলে সবগুলো বিষয় নিয়ে যাবেন। মা বাবা বা উভয়ের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। তারপরে হলো ফাট বিরতি অর্থাৎ শিক্ষা বিরতি সনদপত্র, অর্থাৎ যারা 2019-20 সালে এসএসসি পাস করেছেন তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা 2019-20 সালে এসএসসি পাস করেছেন অর্থাৎ অটো পাস করেছেন তাদের জন্য যেই শিক্ষা বিরতি একটা সনদ দেওয়া হয়েছে সেটা আপনারা কাঙ্ক্ষিত কলেজে নিয়ে যেতে হবে। শিক্ষার্থী, তারপরে হলো কোটার সনদপত্র, অর্থাৎ যারা বিভিন্ন কোটায় ভর্তি হয়েছেন বা আবেদন করেছেন তাদের জন্য যেই সনদপত্র আছে তারা সেটা নিয়ে যাবেন। তারপরে হলো অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, লাগলে তারা রাখবে আর না লাগলে কলেজ রাখবে না। তারপরে হলো নিজের জন্ম সনদের ফটোকপি, অর্থাৎ অনলাইনের যে জন্ম সনদ আছে সেটার ফটোকপি নিয়ে যাবেন। আমরা যদি সারসংক্ষেপ বলি সেক্ষেত্রে মূল বিষয় আপনাদের যেগুলো লাগবে সেগুলো হলো মূল মার্কশিট, প্রশংসাপত্র, মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে হলো আপনাদের দু কপি মানে চার কপি ছবি, এই বিষয়গুলো সবারই লাগবে আর এগুলো হলো অপশনাল, এগুলো আপনারা নিয়ে যাবেন। এই সবগুলো বিষয় আপনারা ফার্স্ট কপি বা 10 কপি করে ছবি করে রাখবেন, তারপরে এগুলো নিয়ে যাবেন। শিক্ষার্থী, আপনাদেরকে আমরা এখানে যে কাগজপত্রগুলো দেখালাম এগুলো সবগুলো আপনারা কলেজে নিয়ে যাবেন। কলেজে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে, এগুলো দেখে দেখে, অর্থাৎ এখানে যে ডকুমেন্টস আছে এগুলো দেখে দেখে ফর্মটি পূরণ করবেন। এমনকি কলেজ থেকেও, কলেজের যদি কম্পিউটার অপারেটর থাকে তারাও সেখানে এগুলো পূরণ করতে পারে, অর্থাৎ সেখানে পূরণ করে কলেজের ভর্তির ফি এমনকি আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র দিয়ে আপনি আপনার ভর্তি কনফার্ম করতে পারেন। আর আরেকটি বিষয় হলো আমাদের এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন কোন কোন বিষয়গুলো লাগবে, আর আমরা আগেভাগে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আশা করছি আমাদের ভিডিওটি দিয়ে আপনাদের উপকার এসেছে। কম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।